আজান হচ্ছে, নামাজটা পড়ে আসি। এই তুই নামাজ পড়িস না, নামাজ পড়িস না, তুই আমার কথা শোন। তোর আরো কষ্ট হবে নামাজ পড়লে, তুই আমার কথা শোন, আমার কথা শুনে নামাজ পড়িস না। এখানে দেখছি কল আছে, ওজুটা করে আসি। তাড়াতাড়ি অজু কর, ভালো করে অজু করার দরকার নেই, তোর তো দেখতে পাচ্ছে না। এই ছেলেটা তো তাড়াতাড়ি অজু করছে কেন, এর তো অজুই হচ্ছে না। এই ছেলে তুমি এত তাড়াতাড়ি অজু করছো কেন? জামাত শুরু হয়ে গেছে তো, তার জন্য আমি তাড়াতাড়ি করছি। এইভাবে অজু করলে তো তোমার অজু হবে না, অজুর কিছু নিয়ম আছে। তুমি এই বিষয়ে আসো, তোমাকে অজু করা শিখিয়ে দিচ্ছি। অজু করার শুরুতে তুমি শয়তান দাওয়ানোর দোয়া পড়বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর হাতের কবজি পর্যন্ত তুমি সুন্দর করে ধুয়ে নিবে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এরপর পানি দিয়ে মুখের ভিতর ভালোভাবে পরিষ্কার করে নিবে। তিনবার করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তিনবার করা সুন্নত। এরপর নাক পরিষ্কার করবে, এমন ভাবে করবে যেন নাকের ভিতরে কোনো ময়লা না থাকে। তারপর সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধুবে। কানের কোল দিয়ে ভালোভাবে ধুবে। তারপর উভয় হাতে কেন সহ তিনবার ধুবে। তারপর মাথা মাসেজ করবে। তারপর দুই পায়ে চাটনি সহ দিবে। এরপরেও যদি তোমার মনে হয় যে কোনো অংশ ভিজেনি, তুমি পরে ভিজে নিতে পারো। তুমি ভালোভাবে অজু করো, আমি নামাজে গেলাম।